আপনি যদি ইসলামে অমানবিক দাস প্রথা লেখাটা পুরাটা পড়েন সেটার ভিতরে ডাকাতিও পাবেন আক্রমণাত্মক জিহাদও পাবেন গণিমতের মাল হিসেবে নারী শিশুদেরকে জোরপূর্বক ধরে আনা এবং তাদেরকে মানে ইয়া করা যৌন দাসী হিসেবে ব্যবহার করা এবং তাদেরকে বিক্রি করে দেওয়া এগুলো সবই পাবেন আচ্ছা আপনাকে আমি আপাতত একটা হাদিস দেখাচ্ছি দেখেন আপনি এই হাদিসটাকে আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই হ্যাঁ উঠতেছি আবু হুরাই রাজি আল্লাহ তিনি বলেন আমরা মসজিদ উপস্থিত ছিলাম তখন রসুল সাল্লাহাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইহুদিদের এলাকায় চলো আমরা তাদের সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম দাঁড়িয়ে তাদের ডেকে বললেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করে শান্তিতে থাকবে তারা বলল হে আবুল হাকিম স্যার আবুল কাশিম আপনি পৌঁছে দিয়েছেন রসুল সাল্লাহাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করে নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল

ওরা বললো না ওরা ইসলাম কবুল করতে চাইলো না এরপরে মোহাম্মদ কি বললো তাদেরকে তাদের যে জায়গা সম্পত্তি যে জায়গা সম্পত্তিতে ধরেন ইহুদিরা শত শত বছর ধরে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী খামার টামার করে মানে দোকান বানায় বাসা টাসা সুন্দর করে সাজায় টা যা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থাকতেছে তারা হম পরিবার পরিজন নিয়ে থাকতেছে মোহাম্মদ কি বললো যে সেই ভূখণ্ড মানে সেই জায়গাটা জমি

আপনি যদি আরো চান আচ্ছা ভাই আরো স্পেসিফাই করে বলেন আমাকে আপনি তো একটা বড় একটা মানে বিষয় নিয়ে জানতে চাইছেন একটু স্পেসিফাই করে বললে আমি স্পেসিফিক হাদিসগুলো দেখাতে পারতাম ইহুদীদের সাথে কি করেছে বা কাফের মুশরিকদের সাথে কি করেছে এভাবে স্পেসিফাই করে দিলে আমার পক্ষে দেখাণটা সুবিধা জনক হতো কিন্তু এইভাবে তো আমি বুঝতে পারছি না যে আচ্ছা যেমন ধরেন এই হাদিসটা দেখেন এই হাদিসটা বুখারী শরীফে এই হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন 3549 নম্বর হাদিসে এখানে দেখেন আমি ইসলাম গ্রহণ করার পর রাসুল্লাহ তার গৃহে প্রবেশ করতে কোনোদিন আমাকে বাধা প্রদান করেননি এবং যখনই আমাকে দেখেছেন মুচকি হাসি দিয়েছেন জারির আরো বলেন জাহিলি যুগে খাসাম গোত্রের একটি ঘর ছিল তাকে কাবায় ইয়ামিনী ও কাবায় সামি বলা হতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তুমি কি জুল খালাসার ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো জারির বললেন আমি আহমাস গোত্রের একশো পঞ্চাশ জন অস্বরহী সৈন্য নিয়ে যাত্রা করলাম এবং প্রতিমা ঘরটি বিধ্বস্ত করে দিলাম সেখানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম ফিরে এসে রাসাল্লা সাল্লামকে সংবাদ শোনালাম তিনি অত্যন্ত খুশি হয় আমাদের জন্য এবং আহমাজ গোত্রের জন্য দোয়া করলেন তো এই যে জুলখালাসার যে মন্দিরটা ভাঙলো মানে এদের সাথে কিন্তু কোনো শত্রুতা ছিল না বা কোনো গ্যানজাম ছিল না দূর পর্যন্ত কোনো গ্যাঞ্জাম নাই এদের সাথে কিন্তু এরা মূর্তি পূজারী ছিল এবং এদের একটা মন্দির ছিল সেই মন্দিরে অনেক বহু মূল্যবান জিনিসপত্র ছিল অন্য হাদিসে বলা আছে সেটা অন্য সিরাত থেকে এটা জানা যায় যে সেই জুলখালাসা মন্দিরে অনেক বহু মূল্যবান মানে ধনরত্ন ছিল মানে পৃথিবী মানে আপনি দেখবেন যে অনেক মন্দির আছে হিন্দুদের ভারতে অনেক মন্দির আছে যে সমস্ত মন্দিরে অনেক ধন্যত থাকে ওই যে মন্দিরের মূর্তিটার মাথায় উপরে সোনার একটা তাজ পরায় দেয় গলায় সুন্দর হীরার একটা ইয়া পরায় দেয় এগুলো আপনি কি আচ্ছা উনি তো চলে গেছে টেন উনি তো চলে গেছে এই জুল খালাসা মন্দিরটা যখন ভাঙে তখন সেখানে লুটপাট করা হয় এদের মানে জিনিসপত্র লুটপাট করে এদেরকে একেবারে বিলীন করে দিয়ে আসে হ্যাঁ মোহাম্মদ

আচ্ছা একটা আমি এই ওয়ার্ডটা মাতব্বর আজাদ অভিজিৎ ভাইয়ার ফেসবুকের বায়োতে দেখছি এটা ছিল যে ওয়ার্ক সোশ্যাল জাস্টিস ওয়ারিয়র এটা সম্পর্কে একটু বলবেন আমি এই ওয়ার্ডটা এই জিনিস সম্পর্কে খুব বেশি জানি না আমি ভাই তো এটা তো মাতব্বর ভাইয়ের ব্যাপার আমি তো এটা বলতে পারবো না এটা উনি ওনারটা উনি বলতে পারবে ওনারটা উনিই ভালো এক্সপ্লেন করতে পারবে আমি তো আরেকজনের মানে উনি তার বায়োতে কি লিখছে সেটার ব্যাখ্যা তো আমি আমি দিতে পারবো না ভাই ফারাজ ভাই আপনি কি দিতে পারবেন মাতব্বর ভাইয়ের আমি দেখা দিলে মতব্বর ভাই মাইন্ড করবে হ্যাঁ আচ্ছা না নিচেরাও তার অনেকজন নিজেদেরকে বক বলে পরিচয় দেয় মানে এই জিনিসটা কি বা হ্যাঁ অনেকে অনেকে বক বলে আইডেন্টিফাই করে নিজেকে মতব্বর ভাই আমার জানামতে একটু ডিফারেন্টলি আইডেন্টিফাই করে আপনি শুরুতে বলতেইছেন না বাট আমার জানা জানামতে আর কি এটা মতব্বর ভাইকে আপনি মেসেজ করেন আমার জানা জানামতে উনি মেসেজে রিপ্লাই করেন কি যদি উনাকে যদি আপনি মেসেজ করেন উনি তেজের মেসেজ রিপ্লাই করে

আচ্ছা আর কি কিছু বলবেন থ্যাংক ইউ না থ্যাংক ইউ ভালো থাকবেন আপনাকে জানাচ্ছি কামনা রইলো ঠিক আছে আরেকজনকে যুক্ত